হাই গাইজ দিস ইজ প্রসেনজিৎ দাস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপিরিয়র ইংলিশ গাইড আজ আমরা আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের ফিফথ লেসন অল সামার ইন আ ডের শেষ পার্ট তাহলে শুরু করা যাক পার্ট থ্রিতে আমরা দেখেছিলাম যে বৃষ্টি থামার পর সূর্য উদিত হয়েছিল এবং শিশুরা তাদের টানেল থেকে বেরিয়ে এসেছিল এবং ওই এক ঘন্টার সূর্যটাকে ভীষণভাবে উপভোগ করছিল এবং জঙ্গলের মধ্যে গাছেদের ফাঁকে ফাঁকে তারা একসঙ্গে দৌড়ে বেড়াচ্ছিল তার পরের অংশ দেখা যাক কি হয় অ্যান্ড দেন আর তারপর ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড ইন দ্য মিডস্ট মিডস্ট মানে হচ্ছে মাঝে বা মধ্যে ইন দ্য মিডস্ট অফ দ্য রানিং মানে তাদের দৌড়ের মাঝে ওয়ান অফ দ্য গার্লস মানে মেয়েগুলোর মধ্যে একজন ওয়েল্ড মানে চিৎকার করে উঠেছিল তারা এই দৌড়ানোর মাঝেই মেয়েদের মধ্যে একজন চিৎকার করে উঠেছিল এভরি ওয়ান স্টপড মানে প্রত্যেকেই থেমে গিয়েছিল অর্থাৎ ওই মেয়েটির চিৎকার শুনে সমস্ত শিশুরাই থেমে গিয়েছিল দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন অর্থাৎ একটা মেয়ে সেই মেয়ে যে মেয়েটা খোলা জায়গা ফাঁকা জায়গাতে দাঁড়িয়েছিল অর্থাৎ জঙ্গলের মধ্যে তো বড় বড় গাছে ঢাকা তো তারই মাঝখানে কোনো একটা অংশ যেখানে গাছগাছালি নেই ফাঁকা মাঠের মতো একটা অংশ সেই ফাঁকা জায়গাতে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে হেল্ড আউট হার হ্যান্ড এবং হেল্ড আউট মানে বাড়িয়ে ধরেছিল তার হাতটা তাহলে এই ফাঁকা জায়গাতে মেয়েটা দাঁড়িয়ে তার হাতটাকে বাড়িয়ে ধরেছিল। ও লুক ও দেখো দেখো সি শেড ট্রেমলিং ট্রেমলিং মানে কাঁপা সি শেড ট্রেমিং মানে সে কাঁপতে কাঁপতে বলল ও দেখো দেখো অর্থাৎ সমস্ত শিশুদেরকে ওই মেয়েটি ডেকে যেন কিছু দেখাতে চাইছে কি দেখাতে চাইছে দেখা যাক দ্য চিলড্রেন গ্যাদার্ড মানে শিশুরা জড়ো হয়েছিল স্লোলি মানে ধীরে ধীরে গ্যাদার্ড মানে তাহলে জড়ো হওয়া বা একত্রিত হওয়া তাহলে শিশুরা ধীরে ধীরে একত্রিত হলো টু লুক মানে দেখতে কি দেখতে অ্যাট হার ওপেন পাম তার খোলা হাতের তালুর দিকে পাম মানে হচ্ছে তালু হাতের তালু পাম বানানটা একটু লক্ষ্য করো এমের আগে যে এল শব্দটা রয়েছে ওই এলের উচ্চারণটা হবে না ওটা সাইলেন্ট তাহলে শিশুরা জড়ো হয়েছিল ধীরে ধীরে টু লুক হার ওপেন্ট পাম মানে তার খোলা হাতের তালুর দিকে তাকাতে ইন দ্য সেন্টার অফ ইট মানে এর মাঝে সেন্টার মানে মাঝে অর্থাৎ তার হাতের তালুর মাঝে ওয়াজ আ সিঙ্গেল লার্জ ড্রপ সিঙ্গেল মানে একটাই লার্জ মানে বড় রেনড্রফ অর্থাৎ জলের ফোঁটা অর্থাৎ বৃষ্টির ফোঁটা তাহলে ওই মেয়েটা হাত বাড়িয়ে ধরেছিল খোলা হাতের তালু এবং সেই তালুতে তালু ঠিক মাঝখানে একটাই মাত্র বড় বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছিল দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট অর্থাৎ মেয়েটা কাঁদতে শুরু করলো বিগ্যান টু ক্রাই মানে কাঁদতে শুরু করা লুকিং অ্যাট ইট মানে এর দিকে তাকিয়ে এর দিকে বলতে ওই বড় রেনড্রপ অর্থাৎ বৃষ্টির ফোঁটাটার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো কেন কাঁদতে শুরু করলো কারণ সে বুঝতে পেরেছে যে এক ফোঁটা বৃষ্টি পড়েছে তার মানে বৃষ্টির একটা ইঙ্গিত পাওয়া গেল এক্ষুনি হুড়মুড়িয়ে মুসলধারে বৃষ্টি নামতে পারে ওকে দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই গ্ল্যান্সড মানে এক পলকের জন্য তাকিয়ে দেখা দ্য চিলড্রেন গ্ল্যান্স মানে শিশুরা এক পলকের জন্য দেখলো কুইকলি মানে খুব দ্রুত অ্যাট দ্য স্কাই মানে আকাশের দিকে তাহলে মেটার হাতের তালুতে একটা রেনড্রপ দেখতে পাওয়ার পর তারা তো খুব দ্রুত আকাশের দিকে তাকিয়ে দেখল আ ফিউ কোল্ড ড্রপস মানে শীতল কিছু ফোঁটা ফেল মানে পড়লো অন দেয়ার নোজেস তাদের নাকের ওপরে অ্যান্ড দেয়ার চিক্স তাদের গালে অ্যান্ড দ্যার মাউথ এবং তাদের মুখে তাহলে শীতল কয়েকটা ফোঁটা অর্থাৎ শীতল কয়েকটা বৃষ্টির ফোঁটা তাদের নাকে গালে এবং মুখে পড়ল দ্য সান ফেডেড বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট ফেডেড মানে ফ্যাকাসে হয়ে যাওয়া বিবর্ণ বা অনুজ্জ্বল হয়ে ওঠা অর্থাৎ সূর্যটা তার জ্যোতি হারিয়ে ফেললো ওকে কোথায় বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট ক্লাউড অফ মিস্ট মানে কুয়াশার মেঘ ওকে চারিদিকে বৃষ্টির জন্যই কুয়াশা হয়ে রয়েছে এবং শীঘ্রই কি হলো ওই কুয়াশার মেঘের আড়ালে সূর্য যেন তার জ্যোতিটা হারিয়ে ফেললো ওকে তার মানে সূর্যের সেই উজ্জ্বলতাটা আর লক্ষ্য করা গেল না কুল উইন্ড ব্লু অ্যারাউন্ড দেম কুল উইং মানে শীতল বাতাস ব্লিউ মানে বইলো অ্যারাউন্ড দেম তাদের চারিদিকে তাহলে বৃষ্টি তো শুরু হলো এবং সেই সঙ্গে সঙ্গে তাদের চারিদিকে শীতল বাতাসও বইতে শুরু করে দিল দে টর্ণ তারা ঘুরে দাঁড়ালো অ্যান্ড স্লোলি ওয়াকড এবং ধীরে ধীরে হাঁটতে লাগলো টু ওয়ার্ডসদের আন্ডারগ্রাউন্ড হাউসেস আন্ডারগ্রাউন্ড হাউসেস বলতে মাটির নিচের বাড়ি তাহলে মাটির নিচে অর্থাৎ পাতালে সুরঙ্গের মধ্যে যে বাড়ি সেই বাড়ির দিকে তারা ধীরে ধীরে হাঁটতে শুরু করে দিল দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিস্ট তাদের মুখের হাসি যেন কোথায় মিলিয়ে গেল ভ্যানিস্ট মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া এখানে মুখের হাসি মিলিয়ে গেল তাহলে সূর্যটাকে উপভোগ করার জন্য তারা খুব ছিল দৌড়ে বেড়া ছিল কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য কি হলো তাদের সেই মুখের হাসি কোথায় যেন একনিমেষে মিলিয়ে গেল বুম অফ থান্ডার স্টার্টল্ড দেম স্টার্টল্ড মানে হচ্ছে চমকে দেওয়া আর বুম অফ থান্ডার মানে বজ্রপাতের শব্দ হঠাৎ জোর শব্দ বজ্রপাতের শব্দটা তাদেরকে চমকে দিয়েছিল ওকে ও অর্থাৎ শিশুরা হতাশার সঙ্গে বলছে ও ও লাইটিং স্টাক অল অ্যারাউন্ড দেম লাইটিনিং মানে বিদ্যুৎ বিদ্যুতের চমকানি তাহলে চারিদিকে বিদ্যুতের চমকানি দেখা যাচ্ছিল ওকে দ্য স্কাই ডার্কেন্ড অর্থাৎ আকাশটা অন্ধকার হয়ে গেল ইন্টু মিড মানে মধ্যরাত্রির মতোই তাহলে আকাশটা মধ্যরাত্রির মতো অন্ধকার হয়ে গেল ইন আ ফ্ল্যাশ মানে এক পলকে এক নিমেষে এক চমকে ঠিক আছে তাহলে এতক্ষণ সূর্যের আলো চারিদিকটা ভরেছিল হঠাৎ করে সূর্য ডুবে যাওয়ার জন্য চারিদিকটা যেন মনে হলো একদম মধ্যরাত্রির মতো অন্ধকার দ্য চিলড্রেন টুড এট ডোর ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস অর্থাৎ শিশুরা দাঁড়িয়েছিল কোথায় দাঁড়িয়েছিল অ্যাট দ্য ডোরওয়ে মানে প্রবেশদ্বার মানে গেটেতে কীসের প্রবেশদ্বার টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস অর্থাৎ তাদের পাতালের মধ্যে সুরঙ্গের মধ্যে যে বাড়ি মাটির নিচের বাড়ি তাহলে সেই মাটির নিচের বাড়ির ডোরওয়ে অর্থাৎ দরজাতে শিশুরা দাঁড়িয়েছিল আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড আনটিল মানে যতক্ষণ না ইট ওয়াজ রেনিং হার্ড মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হতে শুরু করলো তাহলে যতক্ষণ না প্রচণ্ড জোরে বৃষ্টি হতে শুরু করলো ততক্ষণ পর্যন্ত শিশুরা ওই বাড়ির দরজাতেই তারা দাঁড়িয়েছিল কেন তারা যতটুকু পারা যায় বাইরের জগৎটাকে উপভোগ করে নেওয়ার চেষ্টা করছিল সেই আন্ডারগ্রাউন্ডের মধ্যে ঢুকে যাওয়ার পর বাইরের জগৎ থেকে তো সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন আবার সাত বছর তাদেরকে ওয়েট করতে হবে সেই জন্য যতটুকু পারা যায় সেটুকু তারা আস্বাদন করে নিতে চাইছিল বাইরের জগতের উপলব্ধিটা ওকে দেন দ্য ক্লোজ দ্য তারপর তারা বন্ধ করেছিল দরজাগুলো অর্থাৎ ওই আন্ডারগ্রাউন্ড হাউসের দরজাগুলো বন্ধ করে দিয়েছিল অ্যান্ড হার্ড দ্য জাইগান্টিক সাউন্ড জাইগান্টিক সাউন্ড মানে বিভৎস ভয়ঙ্কর শব্দ কিসের অব দ্য রেন মানে বৃষ্টির তাহলে বৃষ্টির ভয়ঙ্কর শব্দ তারা শুনছিল ফলিং এভরিহেয়ার যে বৃষ্টি চারিদিকে পড়ছিল তাহলে যে বৃষ্টি চারিদিকে পড়তে শুরু করেছিল সেই বৃষ্টির ভয়ঙ্কর শব্দ তারা শুনছিল উইল ইট বি সেভেন মোর ইয়ার্স বিফোর দ্য সান কামস আউট আগেইন কোন একটা শিশু জিজ্ঞাসা করছে বলছে আরও কি সাত বছর অপেক্ষা করতে হবে সূর্য ওঠার আগে তাহলে উই সেভেন মোর ইয়ার্স মানে আরও কি সাত বছর অপেক্ষা করতে হবে বিফোর দ্য সান আউট পুনরায় সূর্য ওঠার আগে তার উত্তরে কেউ একজন বলছে ইয়াস হ্যাঁ অর্থাৎ আরও সাত বছর অপেক্ষা করতে হবে সূর্য ওঠার জন্য উইথ পেইল ফেসেস অর্থাৎ বিবর্ণ মুখে অর্থাৎ তাদের মুখ থেকে সমস্ত আনন্দ হারিয়ে গেছে সেই জন্য তাদের মুখগুলো যেন শুকনো শুকনো বিবর্ণ বলে মনে হচ্ছিল সেই জন্য বলছে উইথ পেইল ফেসেস বিবর্ণ মুখে দ্য লুকড আউট অফ দ্য উইন্ডো তারা তাকিয়েছিল জানালার বাইরের দিকে লুকড আউট মানে বাইরের দিকে তাকিয়ে থাকা তাহলে বিবর্ণ মুখে তারা জানালার বাইরের দিকে তাকিয়েছিল অ্যাট দ্য ওয়ার্ল্ড মানে সেই জগতের দিকে দ্যাট ওয়াজ রেনিং নাও যেখানে এখন বৃষ্টি হচ্ছিল রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি মানে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছিল তাহলে বিবর্ণ মুখে তারা জানালা দিয়ে বাইরের দিকে সেই জগৎটার দিকে তাকিয়েছিল যে জগতে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে তোমাদের ফিফথ লেসন অল সামার ইন আ ডেয়ের ফাইনাল পার্ট আপাতত শেষ হলো এর পরবর্তী এপিসোডে এই চ্যাপ্টারের যত রকমের ডাব্লিউইচ কোয়েশ্চেন হতে পারে সেই কোয়েশ্চনের একটা লিস্ট আমি বানিয়ে দেব এবং সেই সঙ্গে সঙ্গে তার অ্যান্সারগুলো আলোচনা করা হবে ওকে তো সেই ভিডিও এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে এটা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও গুড বাই